সিটিস অ্যাডপ্টেড সন, শহরের পালিত সন্তান। চেন্নাই বলতে আপনার মাথায় যে ক্রিকেটারের কথা আসে তিনি মহেন্দ্র সিং ধোনি। এই শহরে জন্ম নয়, বেড়েও ওঠেননি, তবুও চেন্নাই মানেই ধোনি, আর ধোনি বলতে সবাই চেন্নাইকেই বোঝে। এই শহরের পালিত সন্তান, ভারতের সফলতম অধিনায়ক, কারণটা বুঝতেই পারছেন, আইপিএল। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহ না থাকলেও এখানে ক্রিকেট বলতে ওই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আর আইপিএল এর সফলতম দল চেন্নাইয়ের অধিনায়ক ধোনি পাঁচবার চেন্নাইকে এনে দিয়েছেন শিরোপা। এমন বিরচিত সব স্মৃতি ধরে রাখার আপ্রাণ চেষ্টা চেন্নাইয়ের এমএ চিদম্বরম ক্রিকেট স্টেডিয়ামের দেয়াল জুড়ে। একদম প্রধান ফটকের দেয়াল জুড়ে বড় বড় করে ধোনির ছবি। ধোনি বলতে যাদের কাছে নেতা ভালোবেসে, তাই তো তারা তামিল ভাষায় ধোনিকে ডাকেন থালা বলে। এত গেল ধোনির কথা। চিদম্বরম স্টেডিয়াম জুড়ে ইতিহাসের ছবি, দেয়ালে দেয়ালে আঁকানো এই স্টেডিয়ামের সব ঐতিহাসিক মুহূর্ত। প্রথম দেখায় ভারতের দ্বিতীয় প্রাচীনতম স্টেডিয়াম, যাতে স্মৃতির ভেলায় ভেসে নিয়ে যায় ক্রিকেট প্রেমীদের। ছবিটা আইকনিক, ক্রিকেটের খোঁজ খবর যারা রাখেন তাদের কাছে বেশ পরিচিত। 2008 সালে টেস্ট ক্রিকেটের দ্রুততম ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর পর সেবাগের দুহাত তুলে সেই আইকনিক সেলিব্রেশন, যার ভেন্যু এই চিদম্বরম। সেবাগের মতো এই কীর্তি এই মাঠেই করেছিলেন করুণ নায়ার। দেয়ালে বড় করে আঁকিবুকিতে থাকার পরেও তিনি আছেন প্রেস কনফারেন্স রুমের পেপার কাটিংয়েও। নায়ারের ট্রিপল সেঞ্চুরির সুবাদে সেদিন টেস্ট ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের দলীয় সংগ্রহের স্ট্যাটও সাজানো দেয়ালে, যেন প্রতিনিধিত্ব করছে এই ভেন্যুটারই। ভারতের প্রথম টেস্ট ম্যাচ জয়ের স্মৃতি, প্রথমবার টেস্ট ম্যাচ ড্র করা, ভারতের প্রথম উইকেট রক্ষক হিসেবে 200 রান করা ধোনির ছবি, সবই দেয়ালে থরে থরে আঁকানো। এত কিছুর ভিড়ে দেশটার ক্রিকেটের বরপুত্র সচিন টেন্ডুলকার না থাকলে কি করে হয়? 1999 সালে পাকিস্তানের বিপক্ষে সচিনের সেই সেঞ্চুরি করার পরের সেলিব্রেশনের ছবিও তুলি আর রঙে শোভা পেয়েছে। শুধু দেয়ালে দেয়ালে নয়, প্রেস কনফারেন্স রুমেও একের পর এক আঁকিবুকি আর ছবির ফ্রেম, পেপার কাটিং কিংবা ইতিহাসের সব রকম সাক্ষী। চিদম্বরম সম্পর্কে জানতে হলে আপনাকে আর গুগল করতে হবে না, এখানে আসলে ইতিহাসের সব কিছু থরে থরে এখানে সাজানো, শুধু দরকার একটু দেখার চোখ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড ম্যাচের ভেন্যু 107 বছরের পুরনো স্টেডিয়ামটি। বাংলাদেশের কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই এই স্টেডিয়ামে। তবে আজ থেকে 25 বছর আগে 1998 সালে কোকাকোলা এশিয়া কাপে কেনিয়ার বিপক্ষে খেলেছিল মোহাম্মদ রফিকদের বাংলাদেশ। সাকিব আইপিএল এই মাঠে খেললেও লাল সবুজ জার্সিতে কখনো খেলেননি, বলতেই হয় তাই অন্যরকম এক অভিষেকের অপেক্ষায় সাকিব সহ পুরো দল। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।